সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছো আশা করি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চকরিয়া গ্রামার স্কুলের অনলাইন ক্লাসে আমি রওশন সিদ্দিকা সাবরিন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে আমি কুলি মজুর কবিতা নিয়ে আলোচনা করব। কুলি মজুর কবিতা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। কুলি মজুর, কুলি মজুর কবিতার লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জানব। আমরা সবার কাছে কাজী নজরুল ইসলাম খুবই পরিচিত একজন কবি। কাজী নজরুল ইসলামের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে আর বাংলাটা হচ্ছে 1306 বঙ্গাব্দে। এগারোই জ্যৈষ্ঠ যেহেতু উনি একজন খুবই পরিচিত কবি, তোমাদের এই যে ইংরেজি সনটার পাশাপাশি বাংলা সনটা মুখস্থ করতে হবে। কাজী নজরুল ইসলাম জন্ম হচ্ছে 1899 সালের, আচ্ছা, চব্বিশে মে, আর বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলাম বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, ওনার জীবনটা হচ্ছে বিচিত্রময়। প্রথমে উনি কিছুদিন লেটু গানের দলে যোগ দেন, তারপর রুটির দোকানে কাজ করেন, তারপরে পরে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন, তারপরে সিপাহি হিসেবে করাচিতে, বাঙালি পল্টনে করাচিতে যোগদান করেন। যখনই তিনি সিপাহি হিসেবে বাঙালি পল্টনে যোগদান করেন, তখন থেকেই উনি আসলে সাহিত্যচর্চা শুরু করেন। উনি বিশেষ করে পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। এই কাজী নজরুলের সমগ্র জীবনটা দেখলে দেখতে পাবো উনি এক এক সময় এক এক ধরনের কাজ করেছেন। তারপরে পেশা না পরিচয়, কাজী নজরুল ইসলাম আমাদের কাছে জাতীয় কবি, বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত। কারণ কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা, প্রতিটি লেখনীতে অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায়। উনি ওনার লেখনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তারপরে উল্লেখযোগ্য গ্রন্থ, কাজী নজরুল ইসলাম বড়দের জন্য যেমন অনেক গ্রন্থ রচনা করেছেন, তেমনি তোমাদের ছোটদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝিঙ্গে ফুল, তারপরে পিলে পটকা, ঘুমপাড়ানি, মাসিপিসি উল্লেখযোগ্য। তারপরে মৃত্যু, কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট, মৃত্যু হচ্ছে 1976 সালের 29শে আগস্ট। বাংলা হচ্ছে 1183 বঙ্গাব্দ, বঙ্গাব্দের 12ই ভাদ্র। তোমাদের অবশ্যই ইংরেজি সনের পাশাপাশি বাংলা সনটা জানতে হবে। তারপর কাজী, উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে, মানে কবর দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। এবার তোমাদেরকে আমি একটু শব্দার্থ, কুলি মজুর কবিতার শব্দার্থ নিয়ে আলোচনা করব। কারণ অনেক সময় শব্দার্থ থেকে বহু নির্বাচনী প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে। দেখো শব্দার্থ, তোমরা বই খুলে শব্দার্থ এবং শব্দার্থগুলো দেখো। প্রথমটা হচ্ছে দদিচি। দদিচি হচ্ছে একটা ব্যক্তির নাম, ভারতীয় পুরাণের একটা ত্যাগী মনীষীর নাম। ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মনীষী, যিনি অসুরকে বিনাশ করার জন্য ওনার বুকের হাড় দিয়েছিল, ওই জন্য ওনাকে ত্যাগী মুনি বলা হয়। এই কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দদিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে দদিচি নামটা আসলে কুলি মজুরদের সাথে তুলনা করার জন্য। উনিও যেমন
ত্যাগ করছিলেন। আমাদের সমাজে কুলি মজুররাও আমাদের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেন। যে শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী। খুবই দুঃখ করে ত্যাগী দদিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। এই জিনিসটা তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ অনেক সময় প্রশ্ন আসে এটা দেখা যায় দদিচির এই শব্দার্থটা। তারপরে এটা হচ্ছে বাষ্প সকট। বাষ্প সকট, সকট মানে হচ্ছে গাড়ি, আর বাষ্প সকট মানে হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। এখানে বাষ্প সকট মানে রেলগাড়িকে বোঝানো হয়েছে, কারণ আগে রেলগাড়ি চলতো বাষ্প দিয়ে, ওই জন্য রেলগাড়ির কথাই বলা হয়েছে। পায়ত্ব মুদ্রার একক বিশেষ, মুদ্রার একক বিশেষ সবচেয়ে কম এককে বলা হয় পায়। এই কবিতায় পায় বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে। কুলি মজুররা যে অল্প বেতন পায়, খুবই কম, স্বল্প একটা বেতন পায়, এটা বোঝাতে এখানে পায় শব্দটা ব্যবহার করা হয়েছে। তারপরে কোর, কোরত্ব হচ্ছে কুটি। তারপর ঠুলি, ঠুলিত্ব চোখের উপর ঢাকনি, চোখের উপর ঢাকনি, চোখের উপর ঢাক। এখানে কেন বলা হয়েছে, আগের যুগে যখন ঘানি ভাঙা হতো তখন গরুকে চোখের উপর ঢাকনা দেওয়া হতো। এখানে এই যে উচ্চবিত্তরা চোখের উপর ঢাকনা দিয়ে আছে, ওই জিনিসটা পর্দাটা সরানোর জন্য এখানে ঠুলি শব্দটা ব্যবহার করা হয়েছে। ঠুলি কুলে মানে সচেতনতাকেই বোঝানো হয়েছে। অট্টালিকা, অট্টালিকা মানে হচ্ছে প্রাসাদ বা সুউচ্চ দালান বা ইমারত, এটা তো সবাই চিনো তোমরা। তারপরে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা। অতীতকাল থেকে মানব সভ্যতার শ্রমজীবী মানুষদের অবদান অগ্রসর হয়েছে, অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু প্রতিদানে তারা কিছুই পেল না। দিনে দিনে বাড়ি আছে বহু দেনা, মানে শ্রমজীবী মানুষেরা কুলি মজুররা যতটুকু প্রাপ্য আমাদের কাছ থেকে আমরা ওদেরকে দিচ্ছি না, তার ফলে দিন দিন আমাদের প্রতি ওদের কী বেড়ে যাচ্ছে, দেনা বেড়ে যাচ্ছে। শাবল, শাবলত্ব লোহার তৈরি মাটি কুড়ার হাতিয়ার, এক ধরনের হাতিয়ার। গায়তি, গায়তিত্বও এক ধরনের হাতিয়ার। ইট, পাথর বা ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান কুড়ার জন্য লাঙ্গলের আকারে দুমুকু কুড়াল। এটাও শাবল আর গায়তি হচ্ছে দুটো দু রকমের হাতিয়ার। বক্ষে, বক্ষত্ব হচ্ছে বুকে। নব উত্থান হচ্ছে কোনো ভালো জিনিস, ভালো কাজ করার জন্য নতুন করে উদ্যোগী হওয়া, এটা হচ্ছে নব উত্থান। নতুন দিন, নতুন শতাব্দী, নতুন যুগ অর্থে এখানে বোঝানো হয়েছে। আবার আমরা একটু এই গল্পটা, এই কুলি মজুর কবিতাটা, আমরা গল্প না, কুলি মজুর কবিতাটা পাঠের উদ্দেশ্যটা একটু জানবো। এই কুলি মজুর কবিতাটা কাজী নজরুল ইসলামের একটা মানে খুব কী বলবো সমাদৃত গ্রন্থ আছে সাম্যবাদী, এই সাম্যবাদী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন তোমাদের বলতে হবে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুলি মজুর কবিতার আসলে মূল জিনিসটা হচ্ছে মানব সভ্যতা গড়ে তোলার পেছনে, মানব সভ্যতা যে আমাদের এই সভ্যতা, এই সভ্যতা এতটুকু আসার পেছনে যে কুলি মজুরদের অসীম অবদান, ঠিক আছে, এই কথা কবি এখানে বলেছেন। সাথে সাথে তাদের অধিকারের পক্ষে তিনি কলম ধরেছেন, আর যেখানেই অন্যায় অবিচার দেখেছেন সেখানে কবি তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তারপরে হচ্ছে শ্রমজীবী, এরপরে হচ্ছে আরও আছে, এরপর শ্রমজীবী মানুষের প্রতি যে উৎপীড়ন নিপীড়নের বিরুদ্ধে কবি কী জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। তারপর হচ্ছে স্বার্থান্বেষী ধনী উচ্চবিত্ত মানুষের প্রতি কবি তীব্র কী জানিয়েছেন, খুব জানিয়েছেন। এমন কবিতার শেষের দিকে কবি শ্রমজীবী মানুষকে আশার কথা শুনিয়েছেন, আশার কথা শুনিয়েছেন, বলেছেন যে শ্রমজীবী মানুষদের হতাশ হওয়ার দরকার নেই, কারণ একদিন কি আসবে, শুভ দিন আসবে, ওই দিন সবারই কী করতে হবে, দেনা শোধ করতে হবে, এবং ওদের বুকে পা রেখে কী হবে, নতুন দিনের সূর্য উঠবে, এ কথা বলেছেন। তোমরা ভালো করে যদি বইয়ে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি শব্দার্থগুলো পড়ো তাহলে বুঝতে পারবে। আবার আমরা মূল কবিতা নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই দেখো বইয়ে কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে।
দেখিনু সেদিন রেলে, মানে একটা রেল স্টেশনের কথা বলা হয়েছে এখানে। আসলে দেখিনু দেখিনু মানে দেখার কথা বলা হয়েছে, কবি কাব্যিক ভাষায় এখানে মানে দেখাকে দেখিনু কথা বলেছে। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। কবি একদিন রেলে দেখল যে একটা বাবু সাপ, একটা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, একটা কুলিকে ধাক্কা দিয়ে রেল থেকে ফেলে দিল, চোখ ফেটে এলো জল। এটা দেখে কবির চোখ দিয়ে কান্না চলে আসছে। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, কবি সমাজের কাছে মানুষের কাছে প্রশ্ন করতেছে। এভাবে এভাবেই কি জগৎ জুড়ে দুর্বলরা মার খাবে, এভাবেই কি চলবে, এটা জিজ্ঞেস করতেছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। যে দদিচিদের হাট দিয়ে বাষ্প সকর চলে, বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। এখানে দদিচি, আমরা শব্দার্থে দদিচি পড়ছি, দদিচি মানে হচ্ছে ত্যাগী মুনি। এখানে কুলি মজুরদের সাথে তুলনা করা হয়েছে, বলছে যে কুলি মজুরদের হাট দিয়ে বাষ্প সকট চলে, বাষ্প সকট ওরা তৈরি করছে, এটা চালাচ্ছে, ওই বাষ্প সকটে কখনো কুলিরা চড়তে পারে না, বাবুরা চড়ে আর ওরা কি তলে পড়ে থাকে, কুলিরা তলে পড়ে থাকে। তারপর বলতেছে দেখো, বেতন দিয়াছ, বেতন দিয়াছ, কি কবি এখানে প্রশ্ন করছে, ধমক দিয়ে বলতেছে বেতন দিয়াছ, ঠিক আছে কুলিদেরকে আমরা বেতন দিই। চুপ্রৌ যত মিথ্যাবাদীর দল, বলতেছে যত বেতন দেওয়ার কথা অত অত আমরা ওদেরকে বেতন দিই না, ওই জন্য কবি উচ্চ শ্রেণীর মানুষদেরকে কী বলেছে, মিথ্যাবাদীর দল বলেছে। কত পাই দিয়ে কুলিদের তুই কত কুর পেলি বল, বলতেছে কুলিদের 10 টাকা দেওয়ার কথা তুমি দাও 2 টাকা, আর তুমি কোটি কোটি টাকা এই কুলিদের 2 টাকার বিনিময়ে তুমি কি কোটি কোটি টাকার পরিশ্রম ওদেরকে দিয়ে করিয়ে নিচ্ছ, কোটি কোটি টাকা তুমি লাভ করতেছো, এটার কথাই এখানে বলা হয়েছে। রাজপথে তবে চলিছে মোটর, দেশ ছেয়ে সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। তোমাদের প্রশ্ন আসতে পারে রাজপথে কী চলে, সাগরে কী চলে, তারপর রেলপথে কী চলে, দেশ কিসে ছেয়ে গেল, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। তারপরও কুলিরা কী করতেছে, রাজপথে চলার জন্য মোটর বানাচ্ছে, সাগরে চলার জন্য জাহাজ বানাচ্ছে, রেলপথের জন্য বাষ্প সকট বানাচ্ছে, আর কলকারখানায় দেশ বুড়িয়ে তুলতেছে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার কোণে রাঙা, ঠুলি কুলে দেখো পতি ইটে আছে লিখা, বলতেছে দেখি বলতো এগুলো কাদের দান, এগুলো তোমরা কীভাবে পেলে, যদি কুলেরা না থাকতো এগুলোকে তোমরা পেতে, তোমার অট্টালিকা যে তুমি সূর্য দালানে বসবাস করতেছো এই অট্টালিকাটা কাদের জন্য পেয়েছো তুমি, বলতেছে কার কোণে রাঙা, বলতেছে কার খুন দিয়ে তৈরি করে এটা, কার রক্ত দিয়ে তৈরি করা, ঠুলি কুলে দেখো, এই যে শব্দার্থ বললাম ঠুলি, তোমার চোখের পর্দা সরিয়ে দেখো, এখানে ওই জন্য ঠুলি শব্দটা ব্যবহার করছে। পতি পতি ইটে আছে লিখা, প্রতিটি ইটে ইট খুললেই তুমি দেখতে পাবা, পতি ইটের মধ্যে কুলি মজুরদের নাম কি আছে লিখা আছে, তুমি জানো না কু কিন্তু পথের প্রতিধুলি কণা জানে, এই পথ এই জাহাজ সকট অট্টালিকার মানে, বলতেছে তুমি না জানতে পারো, তুমি মানুষ তুমি না জানতে পারো কিন্তু এই পথের প্রতিটি ধুলি কণাই জানে, সবাই সাক্ষী দিবে এই পথ এই জাহাজ এই সকট অট্টালিকা সব কিছু কাদের দান, কুলি মজুরদের দান। তারপরে দেখো আসিতেছে শুভ দিন, কবি একটা আশার কথা বলছে, একটা দিন কি আসবে, একটা ভালো দিন আসবে, ঠিক আছে এমন একটা দিন আসবে ভালো দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ, বলতেছে তোমরা তো কুলিদের টাকা না ওদেরকে পারিশ্রমিক দাও নাই, অনেক দেনা বেড়ে গেছে, তোমাদের কি হবে এই দেনাগুলো সুদ করতে হবে। হাতুড়ি শাবল গাইতি ছালাইয়ে বাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, বলতেছে হাতুড়ি শাবল ওই যে হাতুড়ির নাম, এগুলো চালায় যারা কি করছে, পাহাড় কেটে রাস্তা বানিয়েছে, পথ বানিয়েছে, ঠিক আছে পাহাড় ওই পথের দুই পাশে ওই কুলিদের কী পড়ে আছে, হাড় পড়ে আছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তুক, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাইল ধুলি, বলতেছে তোমার সেবা করতে করতে যারা কি হলো, যারা সারা জীবন মজুর মুটে কুলি থেকে গেল, ঠিক আছে তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগা, তোমাকে বহন করার জন্য যারা তাদের পবিত্র অঙ্গে কী লাগালো, ধুলি লাগালো। কবি বলতেছে তারাই দেবতা, তারাই তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান তাদেরই ব্যতীত বক্কে পা ফেলে আসে নবত্যান, বলতেছে তারাই হচ্ছে আসল মানুষ, তারা হচ্ছে কি
মানুষ, অন্যদেরকে কবি উচ্চবিত্ত শ্রেণীর মানুষদেরকে কবি কী করেননি, মানুষ বলেননি। যারা কুলি মজুর ওদেরকে কবি মানুষ বলেছেন, তারাই দেবতা। কবি ওদেরকে কাদের সাথে তুলনা করেছেন, দেবতার সাথে তুলনা করেছেন। গাহি তাহাদের গান, কবি কী করতে চান, কুলি মজুরদের জয়গান করতে চান। তাদেরই ব্যতীত বককে পা ফেলে আসেন অবস্থান, তাদের ব্যতীত কষ্ট বড়া বুকে ফাঁপ ফেলে একদিন কি আসবে, নতুন দিন আসবে। এই কবিতাটার মূল জিনিসটা হচ্ছে আসলে কবি কুলি মজুরদের, মানে কুলি মজুরদের প্রতি যে অন্যায় অবিচার হয় এটার প্রতি কবি কী ধরেছেন, কলম ধরেছেন, এবং সাথে সাথে উচ্চবিত্তদের প্রতি খুব জানিয়েছেন, এবং একদিন যে একটা ভালো নবউত্থান আসবে এটার কথা বলেছেন। আজ আর না, আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।